গাইস, আমি স্বর্ণাম পয়েন্ট, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি ভিডিওতে দুটো সিনেমার রিলিজ নিয়ে কথা বলবো এবং একটা নাগার্জুনের আপকামিং সিনেমা আসছে, সেটার প্রথম গান নিয়ে একটা আপডেট এসেছে, সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে রিলিজ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা টু দি রুল। এই সিনেমাটা আসছে ডিসেম্বর মাসের 5 তারিখে, সকলেই জানে, পৃথিবীর সকলেই হয়তো জানে, বা যারা সিনেমা দেখে না তারা হয়তো জানে না, বাকি সকলেই তো নিঃসন্দেহে জানে, কারণ এই সিনেমাটার হাইপ কিন্তু মারাত্মক রয়েছে। তো সেই সিনেমাটারই প্রিকুয়েল পুষ্পা ওয়ান, হ্যাঁ পুষ্পা ওয়ান দি রাইস, মানে পুষ্পা দি রাইস, এই সিনেমাটা কিন্তু রি রিলিজ করছে 22শে নভেম্বর, যেটা হিন্দি ভার্সনটাই সম্ভবত রিলিজ করছে, কারণ গোলমাইন্ডস থেকে সেটা পোস্ট করা হয়েছে। তো রি রিলিজে কিন্তু এখানে আরও একটা ভালো রকম ব্যবসা করতে চলেছে, এবং একটা সিনেমা হল রয়েছে, সেই সিনেমা হলে একটা ইউএসএ যেটা রয়েছে সেখানে বলা হয়েছে যে এই সিনেমাটা আবার 19শে নভেম্বরেও রি রিলিজ করবে, সেটা সম্ভবত তেলুগু ভার্সনটা করতে চলেছে তারা। দেখা যাক এই দুটো রি রিলিজে কেমন রেসপন্স পায় আগের সিনেমাটা। তারপরে তো পুষ্পা টু দি রুল আসছেই, সেটা তো একটা ম্যাসিভ রেসপন্স দেবে, এবং কত বড় রেসপন্স নেয় সেটা এখন দেখার। তো এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে রি রিলিজ নিয়ে, সেটা হচ্ছে শাহরুখ খান, প্রীতি জিন্টা এবং সইফ আলি খানের কল হো না হো, এই সিনেমাটা রি রিলিজ করিয়েছে পিভিআর এবং তারা প্রোডাকশনস, এবং তারা এই সিনেমাটা 15 নভেম্বর থেকে রিলিজ করিয়েছে। কিছু কিছু সিনেমা হলে এসেছে, বেশ বড় বড় যে মাল্টিপ্লেক্সগুলো রয়েছে বড় বড় শহরগুলোতে, সেগুলো সব জায়গায় কিন্তু আসেনি। তো এটা রিলিজ কিন্তু বেশ দারুণ ব্যাপার, এই বছর কিন্তু বেশ বেশ কিছু ভালো ভালো সিনেমা রিলিজ করেছে, এবং সেটা কিন্তু বেশ ভালো চলছে। তার মধ্যে সব থেকে বড় উদাহরণ টুম্বার, এই সিনেমাটা যেটা সব রি রিলিজের যে কালেকশান ছিল সেগুলোকে সব ছাপিয়ে গিয়ে রেকর্ড বক্স অফিস কালেকশান করেছে রি রিলিজের পর। এটা ছিল হচ্ছে দ্বিতীয় অপডেট। থার্ড এবং লাস্ট অপডেট হচ্ছে সাই পল্লবী এবং নাগা চৈতন্যের যে সিনেমাটা আসছে থানেল, যেটা গীতা আর্টস প্রডিউস করছে, সেই সিনেমাটার প্রথম গান এর একটা আপডেট এসেছে, যেটা এই নভেম্বর মাসে আসবে, যেটার নাম হচ্ছে বুজ্জি থাল্লি। বুজ্জি থাল্লি এই গানটা এই নভেম্বরই কোনো একটা দিনে আসবে, এটার আপডেট দিয়েছে, এবং সেটা ডেট কবে সেটা কিন্তু বলেনি, তবে এই নভেম্বরই আসবে। এবং এই সিনেমাটা কিন্তু 7ই নভেম্বর, সরি 7ই ফেব্রুয়ারি 2025-এ রিলিজ করছে। দেখা যাক কেমন হয় এটার প্রথম গানটা, এই সিনেমাটা দেখার জন্য বেশ এক্সাইটেড, তবে কেমন পারফরমেন্স দেয় নাগা চৈতন্য সেটা এখন দেখার। তো এই ছিল আজকের আপডেট, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।